সুপ্রিয়ার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন তার বয়স ছিল 5 বছর। 5 বছর বয়সে যখন আমরা দেখি তখন সে পোলিও অ্যাফেক্টেড শিশু ছিল। সেই সময় সে হাঁটাচলা করতে পারতো না, নিজের যে দৈনন্দিন কাজকর্ম সেটাও করতে পারতো না। ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিওথেরাপির মাধ্যমে ও হাঁটাচলা শিখেছে। তার সঙ্গে সঙ্গে আমরা সাপোর্টের হিসাবে অ্যাপ্লিয়েন্স মানে এএফও ব্যবহার করিয়েছি। করানোর পরে সে এখন উইদাউট এএফওতে হাঁটাচলা করছে এবং সে খুব ভালো পড়াশোনা শিখেছে। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আশাভবন সেন্টারে ফিজিওথেরাপি ট্রেনিংয়ে নিযুক্ত হয়েছে। তার মনের ইচ্ছা যে একদিন আমি যেই ফিজিওথেরাপি পেয়ে নিজে সক্ষম হয়েছি এবং সেই ট্রেনিংটা শিখে আমি আগামী ভবিষ্যতে আরও অনেক শিশুকে থেরাপি দিয়ে তাদেরকে সক্ষম করে গড়ে তুলব, এটাই মনে আশা এবং আকাঙ্ক্ষা এবং কামনা। আশা করি যে সুপ্রিয়া একদিন তার জীবনে এই সফলতা অর্জন করতে পারবে। আমি সুপ্রিয়া মণ্ডল। যখন আমার 9 বছর বয়স তখন আমি আশা ভবনে আসি। তখন আমি নিজে ভালো করে হাঁটতে পারতাম না। এখানকার মাসিদের অক্লান্ত পরিশ্রমে এখন আমি হাঁটতে পারছি। এখান থেকে আমি রেসিডেন্সিয়াল এবং ইকোনমিক সার্ভিস পেয়েছি। ছোটবেলা থেকেই আমি নিজে অবহেলিত হয়েছি, তাই ইচ্ছা ছিল এই প্রতিবন্ধকতাযুক্ত বাচ্চাদের জন্য কিছু করার। বর্তমানে আমি ফিজিওথেরাপি ট্রেনিং করছি এবং বাচ্চা এই প্রতিবন্ধকতাযুক্ত বাচ্চাদেরকে সাহায্যও করছি, এই যাতে তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং এই বাচ্চাদের সঙ্গে সাহায্য করতে পেরে আমি নিজে খুব গর্বিত এবং এর জন্য আমি আশা ভবনকে ধন্যবাদ জানাচ্ছি।